আমি জানি ইসলামে আব্দুর রহমান বা আবদুল্লাহ বা এই টাইপের আরবির সুন্দর অর্থের নাম রাখা বিশেষ গুরুত্ব আছে, তবুও কেউ যদি বাংলা নামে যেমন স্নিগ্ধা, প্রান্ত এরকম নাম রাখে তাহলে সমস্যা আছে কিনা? ভাইরা আমার, অন্য ভাষায় আরবি ছাড়া অন্য কোনো ভাষায় নাম রাখা জায়েজ, তবে অবশ্যই উত্তম না। উত্তম হলো এমন নাম রাখা যে নাম কোরআন এবং সুন্নাহ জেনে নেওয়ার নির্দেশনা রয়েছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম নাম হলো আবদুল্লাহ এবং আব্দুর রহমান, এগুলো হলো সবচাইতে উত্তম নাম। এরপরে উত্তম নামের তালিকায় আল্লাহর যত গুণবাচক নাম আছে, আল্লাহ সমস্ত গুণবাচক নামের শুরুতে আব্দুল যোগ করলে যত নাম হবে, আব্দুল উদুদ, আব্দুল গফুর, আব্দুর রহিম, আব্দুল সবুর, আব্দুর রহমান, সব এরপরে উত্তমের তালিকায় থাকবে। তারপরে উত্তম নামের তালিকা হবে সমস্ত নবী রাসূলগণ এবং সাহাবা এবং সালাফের নামে নামকরণ করবে। এরপরে যে কোনো অর্থবহ নাম রাখলে সেটা উত্তম হবে, জায়েজ হবে। এক্ষেত্রে আমাদের মনে রাখা দরকার নামের মধ্যে মানুষের ধর্মীয় পরিচয়টা খুব পরিষ্কারভাবে ফুটে উঠে, ধর্মীয় পরিচয়টা নামের মধ্যে খুব পরিষ্কারভাবে ফুটে উঠে। আমরা অনেকে আধুনিক হতে গিয়ে নিজেদের নামগুলোতে ইসলামের কোনো ছোঁয়া আমরা রাখতে রাজি না, আমরা মনে করি এটা আমরা আধুনিক হয়ে যাবো। আসলে এখানে আধুনিকতার ব্যাপার নয়, ব্যাপার হলো যে এর মধ্য দিয়ে আমরা আমাদের নামের মধ্যে ধর্মীয় কোনো নাম নিশানা রাখছি না। অথচ পশ্চিমা পৃথিবীতে এখনো পর্যন্ত তাদের নামগুলো, তারা ধর্ম থেকে অনেক দূরে সরে গেছে, তাদের ম্যাক্সিমাম মানুষের কোনো আসলে ধর্ম নেই, তারা ম্যাক্সিমাম মানুষ নাস্তিক। এত কিছুর পরও তাদের মধ্যেও কিন্তু ধর্মীয় পরিচয় বহনকারী নাম রাখার প্রবণতা এবং কালচার আছে। আপনি দেখবেন তারা ডেভিড নাম রাখে, এটা ধর্মীয় নাম, ডেভিড, দাউদ আলাইহিস সালামের নাম, সেটাকে ডেভিড বলেন তারা। আব্রাহাম নাম রাখে, এটা কার নাম? ইব্রাহিম আলাইহিসসালামের নাম। ঠিক একইভাবে বহু নবী রাসূলদের নাম দেখবে যে তাদের মধ্যে নামকরণ করার প্রচলন আছে। তা আমরা বাংলাদেশে মানুষ আধুনিকতা, শিক্ষা, সভ্যতা, তথ্য প্রযুক্তিতে অনেক কিছুতে আমরা তাদের থেকে অনেক দিক থেকে পিছিয়ে আছি, কিন্তু আমরা ধর্মীয় খোলস মুক্ত হওয়ার ক্ষেত্রে তাদেরকেও আমরা ছাড়িয়ে চলে যেতে চাই, এটা খুবই গর্বিত একটা বিষয়। তো বাংলায় নাম রাখা নিষেধ না বা নাজায়েজ না, কিন্তু যেই নাম শুনে পার্থক্য করা যায় না লোকটা কি মুসলিম নাকি অমুসলিম, অবশ্যই সে নাম রাখা উত্তম নয়। এই জন্য আপনার নাম থেকে, নাম তো মানুষের পরিচয়, নাম তো মানুষের আসল পরিচয়টা তুলে ধরে, মানুষকে চেনায় সবার সামনে, অতএব সেটা হতে হবে অর্থবহ এবং অবশ্যই কোরআন এবং হাদিস আপনার যে সমস্ত নামের ক্ষেত্রে রেকমেন্ড করেছে সে নামগুলো রাখাটাই অধিকতর উত্তম হবে। বাংলা নাম রাখা জায়েজ আছে, শর্ত হলো যে ধর্মীয় পরিচয় বোঝা যায় না এরকম নাম যেন না রাখা হয়। আপনারা দেখেছেন অতি সম্প্রতি একজন মেয়ে সম্ভবত ওই যে আগুনে বেলি রোডের যে রেস্টুরেন্টটা আগুনে মারা গেছে, তার ধর্মীয় পরিচয় নিয়ে বিরাট ঝামেলা তৈরি হয়েছে, তার নাম পরিবর্তন করে ফেলেছিল। এরপরে হিন্দু না মুসলমান বাবা মার সাথে আপনার হিন্দু ধর্মের পণ্ডিতদের সাথে রীতিমতো এটা নিয়ে টানাপোড়েন তৈরি হয়েছে, আদালত পর্যন্ত যেতে হয়েছে। তো এসব নামের থেকে অনেকটা ধ্বংসা তৈরি হয়েছে, যদিও নামের বাইরেও সেখানে আরও বিষয় ছিল। এই জন্য নামের ক্ষেত্রে ধর্মীয় পরিচয় থাকা উচিত নামের মধ্যে। যদি সেটা রাখতে আপনার মধ্যে হেজিটেশন হয়, আপনার মধ্যে হীনমন্যতা হয়, তাহলে বুঝতে হবে আপনার ইমানের ঘাটতি আছে, দুর্বলতা আছে। আপনি মুসলিম পরিচয় দিতে যদি হীনমন্যতা ভোগেন তাহলে আপনি মুসলমান কিনা এটা নিয়ে সন্দেহ আছে। এই জন্য নিজেদের সন্তানদের নামের মধ্যে ইসলামের ছোঁয়া বা পরিচয় থাকা উচিত। কেমন ময়দানে মানুষকে নাম ধরে, বাবার নাম ধরে ধরে ডাকা হবে, তো এই নামগুলো অবশ্যই এমন নাম হওয়া উচিত যে নামটা ইমানের পরিচয় বহন করে। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।